প্রিয় দর্শক হোয়াটসঅ্যাপের একটি নতুন আপডেট এই ফিচার্সটাকে ইউজ করবার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপটাকে আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে লেটেস্ট আপডেটে রাখতে হবে সো এমনটা হয় না আমরা আমাদের বন্ধু কিংবা কোনো পার্সোনাল জিনিস আমরা আপনার বন্ধুদের সেন্ড করি সো সেন্ড করার পর সে যখন দেখে নিলো দেখে নেওয়ার পর আবার ডিলিট ফর এভ্রিয়ন করে নিতে হয় কারণ সে যেন জিনিসটাকে সেভ না করে নিতে পারে তো সেই জন্য একটা নতুন আপডেট এসেছে যার দ্বারা আপনি যে কোনো ছবিকে শুধুমাত্র একবারই পাঠাতে পারবেন এবং সেই ছবিটা সে একবারই শুধু দেখতে পাবে একবার ভিউ করার পর সে আর একবারও ছবিটা কোনো মতে দেখতে পারবে না কিচ্ছু করতে পারবে না তো সেই জন্য কি করতে হবে সাপোজ এই ছবিটা আমি আমার বন্ধুকে সেন্ড করব। সেটা কি করে অনস করে সেন্ড করবো সাপোজ এই যে সেন্ট বাটানের আগে যে এক চিহ্ন আছে এই চিহ্নটাকে যখনই আপনি ক্লিক করবেন ফটো সেট টু ভিউ ওয়ান্স এবং যখনই ফটো সেট টু ভিউ ওয়ানস হয়ে গেলো সেই বন্ধু শুধুমাত্র এই ছবিটাকে একবারে দেখতে পাবে হাউ ইটস ওয়ার্ক চলুন আপনাদের দেখায় এই ছবিটা সাপোজ আমি এক্ষুনি সেন্ড করে দিলাম এখানে আছে আমার বন্ধুর মোবাইল বন্ধুর মোবাইলে দেখুন ছবিটা রিসিভ হলো তো রিসিভ হওয়ার পর যখন এই ছবিতে আপনি ট্যাপ করবেন এই যে ছবিটা দেখাচ্ছে এখন আমি যেটা সেন্ড করলাম সো আমি যদি এবার এখান থেকে বেরিয়ে যাই এটা কিন্তু আর একবারও ওপেন হবে না এটা হচ্ছে সব থেকে মজার বিষয় এই ফিচার্সটি ইউজ করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপটা আপনাকে একদম লেটেস্ট ভার্সনে রাখতে হবে অ্যান্ড থ্যাংক ইউ দ্যাটস ফর টুডে